ফুটবল নির্বাচন সামনে রেখে এবার কোচদের সাথে মতবিনিময় করলেন সম্ভাব্য সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল। ফুটবল উন্নয়নে কোচদের পরামর্শ এবং সমর্থন কামনা করেছেন সাবেক এই ফুটবলার। আলফাজ আহমেদ, জুলফিকার মাহমুদ মিন্টু, শফিকুল ইসলাম মানিক, গোলাম রব্বানীদের সাথে নবীন এবং প্রবীণ কোচরাও ছিলেন মতবিনিময় সভায়। জাতীয় দল শক্তিশালী করা সহ ঘরোয়া ফুটবল নিয়ে নানা পরামর্শ দিয়েছেন তারা। সভাপতি নির্বাচিত হতে পারলে ফুটবল উন্নয়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তাবিথ আউয়াল। তো ওনার কাছে আমি একটা রিকোয়েস্টই করেছি যে আমাকে যেভাবে প্লেয়ার হিসেবে ওনারা ট্রিট করতেন যেন একইভাবে আমাকে ভবিষ্যতে ট্রিট করে। সো আমি যদি পারফর্ম না করতে পারি ফেডারেশনে, যেভাবে আমাকে মাঠ থেকে তুলে নিয়ে বেঞ্চে বসে দিত, ওনারা যেন একই আচরণ আমার সাথে করে আগামী দিনগুলোতে।